আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমাদের বানান শেখার ক্ষেত্রে এবং উচ্চারণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে চলো দেখি আজকের ভিডিওটা আমরা কিভাবে তোমাদের জন্য সাজিয়েছি সে বিষয়টা একটু আলোচনা করি। ওকে, দেখো যে এখানে আমি লিখেছি যে ভাওয়াল সাউন্ড, রাইট? ভাওয়ালের সাউন্ড। এখন আমরা যেটা জানি যে ভাওয়াল কয়টা, এটা আমরা আগেই জানি, তারপরে তোমাদেরকে একটু বলছি। ভাওয়াল হচ্ছিল এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হলো কি ভাওয়াল, রাইট? এর সাথে দেখো ভাওয়াল এর সাথে আবার সিমি ভাওয়াল আছে। সিমি ভাওয়াল কয়টি আছে? সিমি ভাওয়াল আছে হলো দুটি, ডাব্লু এবং ওয়াই। এই দুটিকে কি বলে? সিমি ভাওয়াল, ঠিক আছে? এবার দেখো যে ভাওয়াল এর সাউন্ড, অর্থাৎ এই যে এ, ই, আই, ও, ইউ এবং ডাব্লু এবং ওয়াই, এগুলো হলো ভাওয়াল এবং সিমি ভাওয়াল। এই ভাওয়ালগুলো দিয়েই কিন্তু আমরা কিন্তু আমাদের সকল ইংলিশ শব্দের কী করি, উচ্চারণ করে থাকি। এই লেটারগুলোর সাউন্ড যদি আমরা যদি সঠিকভাবে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংলিশ বানান শেখাটা এবং ইংরেজি উচ্চারণ শেখাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। আজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাসটা হচ্ছে এই যে কিভাবে তুমি ইংলিশ শব্দ বানান করবে এবং উচ্চারণ করা শিখবে। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, তাই তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওগুলো থেকে তোমরা যদি কোনো উপকার পাও, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং তুমি কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি দেখতে পারো। ওকে, তাহলে দেখো আমরা আগেই বলেছি যে ভাওয়াল পাঁচটি, সিমি ভাওয়াল দুটি, সব মিলে ভাওয়াল হলো সাতটি, তাই না? এবার দেখো আজকে আমরা আলোচনা করব, দেখো এই এ, ই, আই, ও, ইউ এগুলোর কিন্তু প্রত্যেকটা ভাওয়ালেরই কিন্তু মাল্টি সাউন্ড ক্রিয়েট করে থাকে। মূলত এই ভাওয়াল প্রথমত দুটি সাউন্ড ক্রিয়েট করে, একটি হলো শর্ট সাউন্ড আর একটি হলো লং সাউন্ড, রাইট? এই যে দেখো ভাওয়ালের লং সাউন্ড আর ভাওয়ালের শর্ট সাউন্ড দিয়ে রেখেছি। এবার এই প্রত্যেকটি লেটার আবার কি করে, ভাওয়ালের যখন শর্ট সাউন্ড করে তখন এই প্রত্যেকটি লেটারই মাল্টি সাউন্ড ক্রিয়েট করে থাকে। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ভাওয়ালের কি এ, অর্থাৎ এ লেটারটাকে আমরা আজকে আলোচনা করব, এই ভাওয়ালটাকে এবং এই এ লেটারের যে শর্ট সাউন্ড রয়েছে এবং যে লং সাউন্ড রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখো এই যে এ, এই এটার আমরা কি করব, লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটা নিয়ে আলোচনা করব। যেহেতু এ একটা ভাওয়াল এবং এই ভাওয়াল হওয়ার কারণে এর দুটি সাউন্ড ক্রিয়েট করে, একটি হলো লং সাউন্ড আর একটি হলো শর্ট সাউন্ড। এবার লং সাউন্ড যখন করে ভাওয়াল তখন অবশ্যই কি করে, সেটা একটি সাউন্ড ক্রিয়েট করে, আর যখন শর্ট সাউন্ড করে তখন সেটা মাল্টি সাউন্ড ক্রিয়েট করে থাকে। এবার দেখো যে ভাওয়াল যখন লং সাউন্ড করে তখন কোন সূত্র অনুযায়ী সাউন্ডটা তুমি বুঝবে, তখন সেখানে অ্যাপ্লাই করতে হবে হলো ভিসিবি, এই ভিসিবি রুলটা তোমাকে অ্যাপ্লাই করে সেটার সাউন্ডটা কমপ্লিট করতে হবে। আবার যখন ভাওয়াল শর্ট সাউন্ড করবে, অর্থাৎ মাল্টি সাউন্ড ক্রিয়েট করবে, তখন তোমাকে এই সিবিসি রুলটা ফলো করে উচ্চারণ করতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু অবধি পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার যদি আমি তোমাদের সাথে যদি এক্সাম্পলগুলো শেয়ার করি, তাহলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হয়ে যাবে। দেখো প্রথমে আমি ভাওয়ালের লং সাউন্ডটাকে উচ্চারণ করবো, রাইট? এবার দেখো লং সাউন্ডের ব্যাপারে একটা কথা বলি, ভাওয়ালের যে লং সাউন্ড আছে সেটাকে অ্যাজ ইউজুয়াল অ্যালফাবেটিক্যাল সাউন্ডও বলা হয়। কি সাউন্ড বলা হয়? অ্যালফাবেটিক্যাল সাউন্ড, রাইট? দেখো অ্যালফাবেটিক্যাল সাউন্ড কোনটা, অর্থাৎ ওই লেটারের যে প্রকৃত সাউন্ড সেটাকেই অ্যালফাবেটিক্যাল সাউন্ড বলে। এই যে এখানে যদি একটু দেখো তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। দেখো এখানে এ এই সাউন্ড করছে, রাইট? এ সাউন্ডটি করেছে, আর যখন এটা যখন এটাই যখন শর্ট সাউন্ড করবে তখন কিন্তু আর তার অ্যালফাবেটিক্যাল সাউন্ড থাকবে না, তখন কিন্তু সে কিন্তু মাল্টি সাউন্ড ক্রিয়েট করবে। আর যত ঝামেলা সেটা হলো আমাদের হলো যখন এ যখন শর্ট সাউন্ড করে তখনই আমাদের সমস্যায় পড়তে হয়, অর্থাৎ সেখানে আমরা কিভাবে সাউন্ডটা করব, অর্থাৎ শব্দটাকে আমরা কিভাবে উচ্চারণ করব বা স্পেলিং করব, এটাতে কিন্তু আমাদের অনেক সমস্যা। আর আজকে সেই
সমস্যাটি সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সো শেষ অবধি পর্যন্ত তোমরা যদি এই ভিডিওটা যদি ভালোভাবে দেখো, আমি আশা করি তোমরা আজকে এই লেটারের যতগুলো সাউন্ড আছে তোমাদের এই ডাউটগুলো কি হয়ে যাবে, একদম দূর হয়ে যাবে। প্রপারলি তোমরা এই সাউন্ডটাকে ভালোভাবে কি করতে পারবে, উচ্চারণ করতে পারবে। তাহলে এবার দেখো যে এ কে আমরা যখন লং সাউন্ড করব তখন এটার প্রোনাউন্সিয়েশন বা এর উচ্চারণটা কেমন হয়। দেখো আমরা বলেছি যে এটা কি লং সাউন্ড করলে তখন এটা কি হবে, ভিসিবি রুলের আন্ডারে হবে, রাইট? ভিসিবি রুলের আন্ডারে। তাহলে দেখো এই যে শেপ, এই শেপটা দেখো কিভাবে আছে। এই শেপটা যদি আমি যদি এখানে লিখি তাহলে তোমাদের বোঝাটা একটু সহজ হবে। দেখো এস এ ভি ই, শেপ, রাইট? এখানে আমাদের দেখো তো যে আমরা যখন ভাওয়েলের সাউন্ড করতে যাব তখন আমরা অবশ্যই অবশ্যই কি করব, আগে ভাওয়েল লেটারটাকে আইডেন্টিফাই করব। শব্দের ভিতরে কোনটা ভাওয়েল আছে সেই ভাওয়েলটাকে আগে আইডেন্টিফাই করব। এখানে দেখো এটা কি, এটা হলো ভাওয়েল, আর ভিটা কি কনসোন্যান্ট, আর ইটা কি ভাওয়েল, রাইট? তাহলে ভিসিবি, তাহলে ভিসিবি রুলের আন্ডারে যদি হয় তাহলে আমরা সেখানে ভাওয়েলটার কি সাউন্ড করব, ভাওয়েলটার লং সাউন্ড করবো, রাইট? এই যে লং সাউন্ড। এবার দেখো ভিসিবি সম্পর্কে তোমরা যারা না জানো তাদের জন্য বলছি, ভিতে হচ্ছে হলো ভাওয়েল লেটার, সিতে হচ্ছে কনসোন্যান্ট লেটার, আর ভিতে হচ্ছে হলো ভাওয়েল লেটার, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই যে ভিসিবি রুলের আন্ডারে আসলো তাহলে এই এ সাউন্ডটা কি সাউন্ড করবে, এ সাউন্ড করবে। তারপরে দেখো এটা যদি আমি উচ্চারণ করি তাহলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে, যেমন সেইফ, রাইট? এই যে দেখো সেইফ, এখানে এটা কি সাউন্ড করছে, এ সাউন্ড করছে। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল যদি দেই কি আছে, দেখো মেইল, এম এ এল ই, মেইল। দেখো এখানে আমাদের টার্গেট কি, এটা, তাহলে এটা কি ভাওয়াইল, আর এলটা কি কনসোন্যান্ট, আর ইটা কি ভাওয়াইল, রাইট? তাহলে এটাও কিন্তু ভিসিবি রুলের আন্ডারে আসলো। যেহেতু ভিসিবি রুলের আন্ডারে যদি আসে তাহলে আমাদের শর্ত অনুযায়ী আমরা এটাকে কি সাউন্ড করব, লং সাউন্ড করব। তাহলে দেখো এই যে এখানে মেইল, এখানেও কিন্তু এর সাউন্ড ক্রিয়েট করেছে, অর্থাৎ লং সাউন্ড ক্রিয়েট করেছে, রাইট? তারপরেরটা দেখো লেক, লেকটা যদি দেখো সেটাও দেখবে একইভাবে সাউন্ড ক্রিয়েট করছে, এল এ কে ই, লেক। এখানে দেখো এটাকে আমরা আগে ধরবো, এটা কি ভাওয়াল, কেটা কি কনসোন্যান্ট, ইটা কি ভাওয়াল, তাহলে এটাও কিন্তু ভিসিবি রুলের আন্ডারে এসেছে, যার কারণে এখানে কেটাও কিন্তু এ সাউন্ড করেছে, রাইট? তারপরে দেখো ডেট, ডেটটা যদি দেখো এটাও কিন্তু একইভাবে, এটা কি ভাওয়াল, আর এটা কি, ইটা হলো কনসোন্যান্ট, ইটা কি ভাওয়াল, এটাও কিন্তু কি ভিসিবি রুলের আন্ডারে এসেছে। তো ভিসিবি রুলের আন্ডারে যদি আসে তাহলে এটা অবভিয়াসলি কি সাউন্ড করবে, এ সাউন্ড করবে, যেমন ডেট, রাইট? ডেট উচ্চারণ করে দেখো। তারপরে দেখো মেট, এম এ টি ই, মেট। এখানেও দেখো এটা কিন্তু এ সাউন্ড ক্রিয়েট করছে, অর্থাৎ ভি সি ভি। এই রুলসের আন্ডারে যতগুলো লেটার আসবে সবগুলোই কি ভাওয়েলের লং সাউন্ড ক্রিয়েট করবে, আর ভাওয়েলের লং সাউন্ডটা কি এ, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তারপরে দেখো আছে ফেইট আছে, তারপর কেইক আছে, তারপরে কি আছে, ওয়েব আছে, ঠিক আছে? এগুলো সবগুলোই কিন্তু ভাওয়েলের, এই ভাওয়েলটা কি সাউন্ড ক্রিয়েট করছে, এ সাউন্ড ক্রিয়েট করছে, এ সাউন্ড ক্রিয়েট করছে, এগুলো সবই কিন্তু এ সাউন্ড ক্রিয়েট করছে, রাইট? আশা করি তোমরা লং সাউন্ডটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো ভাওয়েলের শর্ট সাউন্ড, ভাওয়েলের লং সাউন্ডের চেয়ে কিন্তু ভাওয়েলের শর্ট সাউন্ডটা একটু কঠিন, কারণ এটা মাল্টি সাউন্ড ক্রিয়েট করে, একাধিক সাউন্ড ক্রিয়েট করে, যার কারণে এটা কিন্তু তোমাকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো ভাওয়েল যখন শর্ট সাউন্ড করে তখন কোন রুলটা ফলো করতে হয়, সিবিসি রুল ফলো করতে হয়, অর্থাৎ সিবিসি রুলের আন্ডারেই কিন্তু এই ভাওয়েলগুলো কিন্তু সাউন্ড করে থাকে। আর আমরা কিন্তু এটাও জানি যে ইংলিশ লেটার দ্বারা কোনো প্রোনাউন্সিয়েশন হয় না, ইংলিশ লেটার দ্বারা কোনো শব্দ উচ্চারণ হয় না। এই ইংলিশ লেটার দ্বারা যেহেতু শব্দ উচ্চারণ হয় না তখন এই শব্দটা উচ্চারণ করতে অবভিয়াসলি কি ভাওয়েলের সহযোগিতা নিতে হয়, রাইট? ভাওয়েলের সহযোগিতা থাকলে, ভাওয়েলের সহযোগিতা নিয়ে তারপরে ইংলিশ লেটারগুলোর উচ্চারণ করতে হয়। তাহলে দেখো যে ভাওয়াল যখন শর্ট সাউন্ড করে তখন কতগুলো সাউন্ড করে, এই একটা এ লেটারই দেখো
একটা জায়গায় আ সাউন্ড করছে, তারপরে দেখো এ সাউন্ড করছে, তারপরে আবার অ সাউন্ড করছে, তার মানে কি সে একাধিক সাউন্ড ক্রিয়েট করে। এই একাধিক সাউন্ড যখন ক্রিয়েট করে তখন কিন্তু অবশ্যই তোমাকে এর উপর ভালোভাবে একটা ফোকাস রাখতে হবে, নচেৎ তুমি কিন্তু উচ্চারণের ক্ষেত্রে যে তখন তুমি কিন্তু ভুল করবে। দেখো এবার সেটাই, সেই ডাউটটাকে দূর করার জন্য আজকে তোমাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করছি। দেখো এ যখন আ সাউন্ড করে তার যদি এক্সাম্পল দেই তাহলে তোমরা বুঝতে খুব সহজ হবে। দেখো এখানে দেখো জার লিখেছি, রাইট? এই জারটা যদি আমি যদি এখানে লিখি একটু জার, রাইট? এই জারে দেখো এই জারটার ইটা কি কনসোনেন্ট, এটা কি ভাওয়াল, আর আরটা কি তোমার হচ্ছে হলো কনসোনেন্ট, তার মানে কি এটা সিবিসি রুল। যখন সিবিসি রুলের আন্ডারে যখন কোনো ভাওয়াল উচ্চারণ হবে তখন আমরা নির্দ্বিধায় ধরে নেব যে ভাওয়াল সেখানে কি সাউন্ড করবে, শর্ট সাউন্ড করবে। তখন এই যে এটা এ এর সাউন্ডটা কি করবে, এর সাউন্ডটা আ এর মতন করবে, আ একদম আ। দেখো জার, এই জারটা যদি তুমি উচ্চারণ করো এখানে দেখো এই যে জার, আমি যদি বাংলায় তোমাদেরকে একটু দেখাই তাহলে আরেকটু সহজ হবে। এই যে আকারটা, এই আকারটা কি সাউন্ড করছে, আ সাউন্ড করছে, আর এই আ সাউন্ডটাই হচ্ছে ভাওয়েলের শর্ট সাউন্ড, রাইট? এবার দেখো ফার, ফারটা দেখো কিভাবে হয়, এফ এ আর ফার, এখানে দেখো এফটা কি কনসোনেন্ট আর এটা কি ভাওয়াল, আরটা কি কনসোনেন্ট, রাইট? এটাও কিন্তু সিবিসি রুলের আন্ডারেই হয়েছে। সিবিসি রুলের আন্ডারে যখন হবে তখন এটা কি হবে, এর সাউন্ডটা, এর সাউন্ডটা কি হবে, আ সাউন্ড ক্রিয়েট করবে। দেখো এই যে ফার যদি আমি তোমাদেরকে বাংলায় লিখে দেখাই তাহলে বোঝাটা আর একটু সহজ হবে। এই যে দেখো এই যে আকারটা, এই আকারটা আ সাউন্ড করছে, আর এই আ সাউন্ডটাই হচ্ছে হলো তোমার ভাওয়েলের কি সাউন্ড, শর্ট সাউন্ড। তারপরে দেখো কার, এখানে কারটাও কিন্তু কিভাবে সাউন্ড করছে, দেখো এটা সি আর এটা ভি আর এটা সি, অর্থাৎ সিবিসি রুলের আন্ডারে, যার কারণে এটা কার, এখানেও কিন্তু আ সাউন্ড ক্রিয়েট করছে। তারপরে এটা দেখো বার, এটাও কিন্তু আ সাউন্ড ক্রিয়েট করছে, এই যে এটা কিন্তু আ সাউন্ড ক্রিয়েট করছে। এবার দেখো এই যে পার, এখানেও কিন্তু আ সাউন্ড ক্রিয়েট করছে, এই যে এটা আ সাউন্ড ক্রিয়েট করছে। তারপরে দেখো এই যে মার, এখানে এখানেও কিন্তু আটা, এটা কি সাউন্ড ক্রিয়েট করছে, আ সাউন্ড ক্রিয়েট করছে। তারপরে দেখো এই যে এখানে স্টার, এখানেও আ সাউন্ড ক্রিয়েট করছে। এই যে সবগুলো লেটার এখানে কি করলো, আ সাউন্ড ক্রিয়েট করলো। তাহলে আমরা প্রথমে দেখব যে এ লেটারটা কোন রুলের আন্ডারে পড়ে, এটা কি ভিসিবি রুলের আন্ডারে পড়ে নাকি সিবিসি রুলের আন্ডারে পড়ে। যদি সিবিসি রুলের আন্ডারে পড়ে তাহলে অবশ্যই সেখানে ভাওয়েলের কি সাউন্ড ক্রিয়েট করবে, শর্ট সাউন্ড ক্রিয়েট করবে। আর যদি ভিসিবি রুলের আন্ডারে পড়ে তাহলে সেখানে ভাওয়েলটা কি সাউন্ড ক্রিয়েট করবে, লং সাউন্ড ক্রিয়েট করবে, রাইট? এবার দেখো ভাওয়েলের এ এর আরেকটি সাউন্ড হচ্ছিল এ, রাইট? এই সাউন্ডটা দেখো, এই যে লেফ, লেফে দেখো এটা এটা কি, এটা হচ্ছে হলো কনসোনেন্ট, আর এটা কি, এটা হচ্ছিল ভাওয়াল, আর এটা কি, এটা হচ্ছে হলো কনসোনেন্ট। তাহলে সিবিসি রুলের আন্ডারে পড়লো এটা কি, লেফ। দেখো এই যে এখানে যদি আমি তোমাদের লেখে লেফ, এই দেখো এই যে লেফ, এই যে লেফ, এখানে কিন্তু এটা কিন্তু কি সাউন্ড করছে, অ্যা সাউন্ড ক্রিয়েট করছে। তারপরে দেখো ম্যাট, এখানে এই ম্যাটটা যদি আমি বাংলায় লিখি, দেখো ম্যাট, এই যে এখানে দেখো অ্যা সাউন্ড ক্রিয়েট করেছে, অর্থাৎ সবগুলো কি অ্যা সাউন্ড ক্রিয়েট করছে। তারপরে দেখো ব্যাট, ব্যাটও যদি লিখি, এই যে দেখো ব্যাট, এখানেও কিন্তু অ্যা সাউন্ড ক্রিয়েট করছে, এখানেও কিন্তু অ্যা সাউন্ড ক্রিয়েট করছে। তারপরে দেখো ফ্যাট, এটাও কি সাউন্ড ক্রিয়েট করছে, অ্যা সাউন্ড ক্রিয়েট করছে। তারপরে ম্যান, এখানেও কিন্তু অ্যা সাউন্ড ক্রিয়েট করছে, এই যে দেখো ম্যান, দেখো এই যে এখানেও কিন্তু কি অ্যা সাউন্ড ক্রিয়েট করছে। তারপরে দেখো ব্যাগ, ব্যাগেও কিন্তু এই যে ব্যাগ, এখানেও কিন্তু অ্যা সাউন্ড ক্রিয়েট করছে। তারপরে ফ্যান, এখানেও কিন্তু অ্যা সাউন্ড ক্রিয়েট করছে। অর্থাৎ ভাওয়েলের সূত্র অনুযায়ী যদি আমাদের লেটারটা যদি কি হয় সিবিসি রুলের আন্ডারে পড়ে তাহলে সেখানে ভাওয়েলটা কি সাউন্ড করবে,
short sound করবে রাইট এটা একটু মনে রাখতে হবে তারপরে দেখো ভাওয়েলটা কিন্তু আরেকটা সাউন্ড করে সেটা হলো অ সাউন্ড করে দেখো অ সাউন্ড করলে एग्जांपल দিলে আরেকটু বুঝতে পারবা স্মল দেখো এখানে কিন্তু অ সাউন্ড করলো ভাওয়েল এখানে কি সাউন্ড করছে অ সাউন্ড তারপরে দেখো বল বলও কিন্তু এখানে কি অ সাউন্ড করলো তারপরে দেখো অল এখানে এটা কিন্তু কি অ সাউন্ড করছে রাইট তারপরে দেখো হল এখানেও কিন্তু এটা অ সাউন্ড করছে তারপরে দেখো ওয়াল এখানেও এটা কি অ সাউন্ড করছে তারপরে দেখো মল এখানেও কিন্তু অ সাউন্ড করছে কল এখানেও অ সাউন্ড তারপরে ফল এখানেও কিন্তু অ সাউন্ড করছে তাহলে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে ভাওয়েল দুটি সাউন্ড করে একটি হলো লং সাউন্ড আর একটি হলো শর্ট সাউন্ড লং সাউন্ডটা কি ভাওয়েলের অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড সেটাকে বলে আর শর্ট সাউন্ডটা কি শর্ট সাউন্ডটা সব সময় মাল্টি সাউন্ড ক্রিয়েট করে থাকে এবার আসো ভাওয়েলটা দুটি সাউন্ড ক্রিয়েট করে একটি লং একটি একটি শর্ট আর যখন লং সাউন্ড ক্রিয়েট করবে তখন ভিসিবি রুলের আন্ডারে এর উচ্চারণটা হবে আর যখন শর্ট সাউন্ড ক্রিয়েট করবে তখন অবশ্যই সিবিসি রুলের আন্ডারে কি করবে পড়বে এবং সিবিসি রুলের আন্ডারে যদি কোনো ভাওয়েল লেটার আসে তাহলে অবশ্যই আমরা সেটাকে কি লং সাউন্ড করে লং সাউন্ড না করে সেটাকে আমরা কি শর্ট সাউন্ড করব রাইট এবার দেখো শর্ট সাউন্ডের ভিতরে কিন্তু ভাওয়েলের মাল্টি সাউন্ড ক্রিয়েট করে এর একাধিক সাউন্ড রয়েছে শর্ট সাউন্ডে আর রয়েছে আর রয়েছে অ রয়েছে সবগুলো দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এক্সাম্পল আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি এই বিষয়টা তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পেরেছি সো তোমরা যারা আমাকে দেশ এবং দেশের বাহির থেকে দেখছো অবশ্যই এই ভিডিওটি তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর শেয়ার করে দিবে যাতে করে তারাও যাতে এ থেকে শিখতে পারে আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ সো মাচ